প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার যিনি আমাদেরকে আজকের এই আখেরি জীবন কনফারেন্সে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সেই মিনবির দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা বর্তমানে হচ্ছে শেষ উম্মাহ, হচ্ছে আখেরি উম্মাহ, এবং আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি এবং কিয়ামত হচ্ছে পাশাপাশি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানেই হচ্ছে আখেরি জমানা শুরু হয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বিষয় নিয়ে, যেহেতু আমাদের সমাজে এই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে এবং আলোচনার মধ্যে অনেক ভালো আলোচনা আছে, সঠিক তথ্য আছে, পাশাপাশি কিছু বিভ্রান্তিকর তথ্যও আছে, তো ইনশাল্লাহ আমরা আশা করি আজকের এই কনফারেন্স মাধ্যমে আমরা যেসব তত্ত্ব আছে আখেরি জমান সম্পর্কে সেসব বিষয়ে আমরা সঠিক সোর্স থেকে আমরা নলেজ জ্ঞান অর্জন করতে পারবো, পাশাপাশি যেসব বিষয়ে শুভহাত আছে, সংশয় আছে এবং বিভ্রান্তি আছে সেগুলো আমাদের দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের অন্যান্য কনফারেন্সের মতো আজকেও প্রথমে আলোচনা হবে, তারপরে আপনারা আপনাদের প্রশ্নর সুযোগ পাবেন আমাদের শায়েখদের কাছে। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য এখানে একত্রিত হয়েছি, এটার ইসলামে পারিভাষিক নাম আখিরুজ জামান এইভাবে ব্যবহৃত হয়নি, তবে আজকের যুগে কিছু বক্তার বক্তব্য বা বিভিন্ন ফেসবুকে ইউটিউবে এই পরিভাষাটা বেশি প্রচলিত হয়েছে যে আখিরুজ জামান। আসলে পবিত্র কোরআন এবং হাদিসে এটাকে আল কিয়ামাহ বা আসাআহ এই জাতীয় শব্দ দ্বারা রূপায়িত করা হয়েছে, যে কিয়ামত অথবা সাআহ বা পৃথিবী ধ্বংস বা আশরাতু সাআহ, পৃথিবী ধ্বংসের আলামত, কিয়ামত সংঘটিত হওয়ার আলামত, এটা হচ্ছে কোরআন এবং হাদিসে যেই পরিভাষাটা ব্যবহৃত হয়েছে সেই পরিভাষাটা। আর আখিরুজ জামান এই পরিভাষাটা এই যুগে মানুষ নতুন করে কিছু বক্তার বক্তব্যের কারণে চালু হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষের কনসেপ্টটা ক্লিয়ার হোক, নাহলে শেষ জামানার যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলোকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি জনসমাজে প্রচলিত আছে, তো সেই বিভ্রান্তিগুলো রদ করো। তো প্রথমত আগে দু একটা মূলনীতি বলে নিই আপনাদের সামনে। এক নম্বর মূলনীতি হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার নিশ্চিত জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না এক্স্যাক্ট কত সালে কতদিন পরে কিয়ামত সংঘটিত হবে। একমাত্র কার কাছে কিয়ামতের জ্ঞান আছে? জিব্রাইলের নিকটে আছে কিয়ামতের জ্ঞান? ইসরাফিল যিনি সিংহায় ফুৎকার দিবেন তার নিকটে আছে? মিকাইলের নিকটে আছে? কারো নিকটে নাই, কেউ আসলে জানে না যে কখন কিয়ামত হবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ বইয়ের মধ্যে বলেছে যে যে সমস্ত কিছু হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে বলছে এই উম্মতের বয়স এতদিন হতে পারে, এই উম্মতের বয়স এতদিন হতে পারে, সেখান থেকে ক্যালকুলেট করে কেউ দাঁড় করিয়েছে 2018 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, ইমাম মাহদি আসবে, 2019 সালের মধ্যে আসবে, 20 সালের মধ্যে আসবে, 21 সালের মধ্যে আসবে, তো ওখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে প্রত্যেক যে হাদিসে কিয়ামতকে নির্ধারিত করে বলা হয়েছে যে এত দিনের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই হাদিস জয়ীফ অথবা জাল। কি জন্য জয়ীফ অথবা জাল? এর জন্য অন্য কোনো দলিলের প্রয়োজন নাই, এটা সরাসরি আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত মুতাওয়াতের হাদিস এবং পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতের বিরুদ্ধে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদের কথাটা। সে যত বড় বক্তাই আসুক, যত বড় আলেমই আসুক,
যে হাদিসের ব্যাখ্যা করেই তিনি দাঁড় করান না কেন যে এতদিনের মধ্যে পৃথিবী ধ্বংস হতে পারে, এতদিনের মধ্যে ইমাম মাহদী আসতে পারে, এগুলো সবগুলো দাবি বাতিল। আর কোনো হাদিসও যদি কেউ বের করে নিয়ে আসে তাহলে সে হাদিসটাও জয়ীফ এবং জাল। কি জন্য? পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুতাওয়াতের হাদিসের এটা সরাসরি বিরোধী। তার মধ্যে দু একটা আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে মানুষজন জিজ্ঞেস করতে পারে হে আল্লাহ রাসূল যে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন সংঘটিত হবে এটার জ্ঞান কার নিকটে আছে? ইনদা রাব্বি, আমার প্রতিপালকের নিকটে। এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান একমাত্র কার নিকটে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। তো এরকম একটা দুটো নয়, বরং অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট হয়ে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সরি এটা পবিত্র কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তুমি বিআইয়ি আরযিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। পাঁচটা জিনিসের জ্ঞান মানুষের নিকটে নাই, পাঁচটা জিনিসের জ্ঞান কার নিকটে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। এক, ইলমুস সাআহ কখন সংঘটিত হবে এটা কার নিকটে আছে? কিয়ামত কখন সংঘটিত হবে এটার জ্ঞান আল্লাহর নিকটে। ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটার নিশ্চিত জ্ঞান কার নিকটে আছে? আজকের আবহাওয়া অফিসে ফরেকাস্ট সম্ভাবনা বলতে পারে, মেঘের অবস্থা দেখে সম্ভাবনা বলতে পারে যেখানে বৃষ্টি হতে পারে, কিন্তু মেঘ থাকার পরেও কি বৃষ্টি হয় না? অনেক সময় দেখা যায় যে হচ্ছে না, এরকম হয় না? মেঘে ছায়া আছে কিন্তু বৃষ্টি নাই, ওই সময় আসলে আবহাওয়া অফিসে বলতে পারবে না যে কোথায় বৃষ্টিটা এক্সাক্ট হবে এবং কত মিলিমিটারে বৃষ্টি হবে। পরিবেশ পরিস্থিতি দেখে সে একটা সম্ভাবনা ধারণা করতে পারে যে এটা ঘটতে পারে, কিন্তু নিশ্চিত কোথায় কখন কি ঘটবে, কোথায় কখন বৃষ্টি হবে এটা সে জানে না এবং এটা কেউ জানতেও পারবে না। ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের পেটে কী আছে এটা কেউ জানে না। তো এখনকার যে আল্ট্রাসনের মাধ্যমে জানা যাচ্ছে, তো সেটা মায়ের পেটে তার পূর্ণ শেপ তৈরি হওয়ার পরে, ওর হাত পা চোখ মুখ নাক কান সব তৈরি হয়ে গেছে, জাস্ট ক্যামেরা দিয়ে ভিতরের অবস্থাটা দেখতে পাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে মা হামেলা হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন, তারপর থেকে যে স্তরগুলো অতিক্রম করতেছে, প্রত্যেকটা স্তর অতিক্রম করে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটার আলামত প্রকাশ্যে না আসা পর্যন্ত, তথা পেটের ভিতরে প্রকাশ্যে না আসার আগ পর্যন্ত কেউ কি বলতে পারবে যে মায়ের পেটে বাচ্চা এটা সন্তান, ছেলে সন্তান হবে না স্ত্রী সন্তান হবে? পারবে কেউ বলতে? কেউ পারবে না, এবং বিজ্ঞানও পারবে না, এবং এটা সম্ভব নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। ওয়ামা তাবদাদিরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো আত্মা জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকাল সে কয় টাকা ইনকাম করবে, কি খাবে, কোথায় তার কি রিজিক আছে এটা কেউ জানে না। আমরাও আসলে জানি না যে আগামীকাল আমরা কোথায় যেতে পারি, কোথায় যাওয়া লাগতে পারে, এবং আগামীকাল আমি কোথায় খেতে পারি, কোথায় খাওয়া লাগতে পারে। আমার মাথায় একটা সিম্পল রুটিন আছে যে এইভাবে যাবো এইভাবে করব, কিন্তু ওর মধ্যে যে কোথায় থেকে কি ঘটে যাবে এবং কোন কাজ আসবে, কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত, আর কেউ বলতে পারে না কোথায় তার মৃত্যু হবে, কখন হবে এটা তো বলতে পারে না, পারে না কোথায় হবে এটাও বলতে পারে না, তার বাড়িতে হবে না মেডিকেলে হবে না মক্কা মদিনায় গিয়ে হবে না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে, পানি ডুবে হবে, ভূমিকম্পে হবে, কেউ জানে না। ইন্নাল্লাহ আলিমুন খাবির, এগুলোর জ্ঞান একমাত্র কার নিকটে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। তো এটা হলো প্রথম মূলনীতি যে কিয়ামত সংঘটিত হওয়ার নির্ধারিত নির্দিষ্ট কোনো তথ্য, কোনো ডেট প্রকাশ করা সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী। দ্বিতীয়, কোরআন এবং হাদিসে কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? চিহ্ন বলে গেছেন, আলামত বলে গেছেন, এবং এর মধ্যে আলামতগুলোকে কিছু আলামতকে বলা হয়েছে ছোট আলামত, আর কিছু আলামতকে বলা হয়েছে বড় আলামত। ছোট আলামত আর বড় আলামতের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? বড় আলামত সংঘটিত হওয়া শুরু করলে আর থামবে না, তাসবি দানা থেকে যখন একটা তাসবি দানা যদি ছিঁড়ে ফেলেন তো পর পর সবগুলো পড়ে শেষ হয়ে যাবে। তো বড় আলামত যেই দিন থেকে সংঘটিত হওয়া শুরু হবে ওই দিন থেকে আর থামবে না, আপনি নিশ্চিত তখন বুঝতে পারবেন যে কিয়ামত সন্নিকটে, একটার পর আর একটা ঘটতে থাকবে।
সেগুলো হচ্ছে ইমাম মাহদি, সেগুলো হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, এগুলো হচ্ছে বড় আলামত। এগুলো যখন সংঘটিত হওয়া শুরু হবে তখন কিন্তু আর কিছুই থামবে না। আর ছোট আলামত, ছোট আলামতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক, যেগুলো একবারই সংঘটিত হবে, দ্বিতীয়বার সংঘটিত হবে না। আর একদল আলামত আছে যেগুলো বারবার সংঘটিত হতে পারে, একবার হয়ে গেছে তাই আর হবে না, এরকম না। আর এই আলামতগুলো যেগুলো একবার সংঘটিত হতে পারে আর যেগুলো বারবার সংঘটিত হতে পারে, এগুলোর মধ্যে এমনগুলো আছে যেগুলো একবার সংঘটিত হবে, সেগুলোর কিছু হয়ে গেছে আর কোনোদিন হবে না। আর যেগুলোর কিছু এমনও আছে যেগুলো এখনও সংঘটিত হয়নি কিন্তু হতে থাকবে, যেগুলো একবার সংঘটিত হবে বারবার নয়, সেগুলোর কিছু আছে যেগুলো হয়ে গেছে, ওগুলো তার দ্বিতীয়বার আসবে না। আর কিছু আছে ওগুলো একবারই হবে কিন্তু এখনও হয়নি, সামনে আসতেছে, ছোট আলামা। আর মাঝখানে কিছু মিডিল পয়েন্টের আলামত আছে যেগুলো বারবার সংঘটিত হবে। তো এখানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মূলনীতি দ্বিতীয়ত মনে রাখতে হবে, যে এই সকল আলামত, বড় আলামত, ছোট আলামত, সকল আলামতে আমরা পরিবেশ পরিস্থিতি দেখে কোনো একটা পরিবেশের সাথে সে আলামতগুলোকে খাপ খাওয়াবো এবং মিলাবো, এটা আমাদের জন্য জরুরি নয় যে আমাকে মিলাতেই হবে জোরপূর্বক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে, তো এখনও তো অনেক দিন হয়ে গেল দাজ্জাল আসছে না, এই জন্য আমি আমেরিকা আর ইউরোপকে দাজ্জাল বানিয়ে দেবো, দিয়ে কীভাবে ব্যাখ্যা সেট করা যায় দাজ্জালের আমেরিকা এবং ইউরোপের জন্য, যেটা হিজবুত তাওহিদের লোকজন করেছে, বাইজিদ খান পান্নি এবং তার অনুসারী যারা তারা করেছে। তারপরে এরকম আরও অনেক ব্যাখ্যাকে নির্ধারিত একটা পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, এটা কিন্তু আমাদের জরুরি কর্তব্য নয় যে আমাকে খাপ খাওয়াতেই হবে। তবে যখন সবাই একমত হয়ে যায়, উম্মাহ একমত হয়ে যায়, ওলামায়ে কেরাম একমত হয়ে যায় যে এটাই সেটা যেটা হাদিসে বলা আছে, এরকম ক্লিয়ার এবং পরিষ্কার হলে বলা যায়। কেন এরকম ক্লিয়ার এবং পরিষ্কার কিছু আলামা যেগুলো অতীতে চলে গেছে সেগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরাম একমত পোষণ করেছে, হ্যাঁ এটাই সেটা যেটা হাদিসে বলা হয়েছে, এটাই সেটা যেটা হাদিসে বলা হয়েছে। তো যখন ওলামায়ে কেরাম একমত না হচ্ছেন এবং ক্লিয়ার, স্বচ্ছ এবং পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ দূরবর্তী ব্যাখ্যা করে, ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করে বর্তমান কোনো পরিবেশ পরিস্থিতির সাথে আমাকে খাপ খাওয়াতে হবে, এটা আমার জন্য জরুরি নয়, আর আমি খাপ খাওয়ালে সেটাই 100% ঠিক হবে আর কোনো গ্যারেন্টি নাই। তিন নম্বর মূলনীতি, এই তিনটে মূলনীতি মনে রাখলে আজকে যে উদ্দেশ্যে কনফারেন্স আয়োজন করা হয়েছে সেটার অনেকটাই সফল হবে। তিন নম্বর মূলনীতি হচ্ছে, আপনার জন্য এটা জরুরি নয়, জিম্মেদারি নয় যে ইমাম মাহদি আসছেন তার জন্য আপনাকে ইমাম মাহদিকে খুঁজে বের করতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেটার আশায় আপনি সব কিছু বাদ দিয়ে বসে থাকবেন, সেটার আশায় আশান্বিত হয়ে কল্পনার জগতে ভেসে বেড়াবেন, এই কাল আসলো, এই পরশু আসলো, এগুলো সব ইসলাম বিরোধী চিন্তা ভাবনা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট বলা আছে, মানুষ যদি জানে যে সূর্য আজকে পূর্ব দিকে উঠেনি, পশ্চিম দিকে উঠে গেছে, এটা আমি আপনি আজকে জানতে পেরেছি, আজ শুক্রবারের দিন, শুক্রবারের দিন যেহেতু কিয়ামত হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখছি সূর্য পূর্ব দিকে উঠেনি, কোন দিকে উঠেছে, পশ্চিম দিকে, তবুও যেন মানুষ আমল বন্ধ না করে, মানুষের হাতে যদি একটা গাছের চারাও থাকে তবুও যেন সে মাটিতে পুঁতে দেয় এবং নেকির আশা করে। তাহলে কিভাবে আপনি এই কাল ইমাম মাহদি আসলো, পরশু ইমাম মাহদি আসলো এই বলে একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করা, এই মনে হয় এটা ঘটছে, আমি তার সৈনিক হব, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি সিরিয়াতে হিজরত করতেছি তার সৈনিক হওয়ার জন্য, এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে কে ইমানের উপর মারা গেল, কে ইমানের উপর মারা গেল সেই কিন্তু জান্নাতে যাবে, যে ইমানের উপর মারা যাবে সেই জান্নাতে যাবে। চতুর্থ মূলনীতি, দাজ্জালের ফেতনার প্রতি আগ্রহী হওয়া ইসলামের মূলনীতি নয়, দাজ্জালের ফেতনাকে ভয় পেয়ে বাঁচতে পাওয়া হচ্ছে নবীদের মূলনীতি। বুঝাতে পারিনি মনে হয় আমি, দাজ্জালের ফেতনার প্রতি আপনি আগ্রহী হয়ে, এই যে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, আপনি আগ্রহী হয়ে খুব আবেগ এবং উৎসাহের সাথে দাজ্জালের জন্য অপেক্ষা করতেছেন, ইমাম মাহদির জন্য অপেক্ষা করতেছেন, এটা কোনোদিন নবী রাসূলদের শিক্ষা ছিল না। নবী রাসূলরা কি বারবার দোয়া করতে শিখিয়ে গেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জাল আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আপনাকে ভয়ে ভয়ে এই দোয়া করতে হবে, দাজ্জালের ফেতনা আপনার কল্পনার চাইতেও ভয়ঙ্কর, আপনার চিন্তার চাইতেও ভয়ঙ্কর। আপনি যে ইমান নিয়ে মনে করতেছেন ইমাম মাহদির সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই ফ্যান্টাসিতে ভুগতেছেন, এটা আপনার চিন্তা এবং কল্পনার চাইতে ভয়ঙ্কর, এটা মুমিনের কাজ নয়।
মুমিনের কাজ হচ্ছে জান প্রাণ নিয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাওয়া, যে হে আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনার মুখোমুখি করিয়েন না, দাজ্জালের ফিতনা যেন আমাদের আমরা যেন দাজ্জালের ফিতনা না পাই, আমাদের মৃত্যুর পরে আপনি দাজ্জালের ফিতনা নিয়ে আসেন। ইন আন আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। তো সম্মানিত উপস্থিতি, এই মোটামুটি তিন চারটা মূলনীতি আপনাদের সামনে পেশ করলাম। এক হচ্ছে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে আছে, যে হাদিসই পেশ করা হোক না কেন, যে উম্মতের এতদিন বয়স, উম্মতে মোহাম্মদের এতদিন বয়স, এতদিনের মধ্যে ইমাম মাহদী আসবে, কিয়ামত হবে, এগুলো সব জালজয়ীফ হাদিস, কেন এগুলো কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে। কখন কিয়ামত হবে এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না, জিব্রাইলও জানেন না, এবং ইসরাফিল মিকাইল যারা আছেন তারাও জানেন না, কেউ জানেন না পৃথিবীতে। দুই, যে সমস্ত আলামতগুলো আসছে, আলামতগুলো আমাকে বর্তমান পরিস্থিতি সেটা খাপ খাওয়াতে হবে এটা জরুরি নয়, খাপ খাওয়ালে সেটাই ঠিক হবে এটাও জরুরি নয়। যখন সবাই একমত হবে, দিনের ন্যায় প্রকাশ্য হবে, স্বচ্ছ হবে যে হ্যাঁ এটাই সেটা, তখন বলা যেতে পারে। তিন, আমরা ইমাম মাহদি বা দাজ্জাল তাদের জন্য একটা ফ্যান্টাসিতে ভুগবো, অপেক্ষা করব, তাদের খোঁজ খবর রাখবো, কখন আসতেছে, কোথায় বের হয়েছে, কে নিজেকে ইমাম মাহদি দাবি করলো, কাকে কোন জেলখানে বন্দি করে রেখেছে ইমাম মাহদি হিসেবে, এটা নিয়ে আমরা অপেক্ষা করব, ফ্যান্টাসিতে ভুগবো, এটা ইসলামের দাবি নয়। ইসলামের দাবি হচ্ছে আমরা দাজ্জাল এবং ইমাম মাহদি আলাইহিস সালামের যে যুগ আছে, ওই যুগ আসার আগে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে চাই, ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হওয়ার আগে আমরা ইমানের উপর মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ সুবহান তাআলা আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহ আমিন। এবার আমরা সরাসরি আলামতগুলোর মধ্যে প্রবেশ করি। তো আলামতগুলোর মধ্যে আমি বললাম যে কিছু আলামত আছে যেগুলো সংঘটিত হয়ে গেছে, নিশ্চিতভাবে সংঘটিত হয়ে গেছে, এরকম দু একটা আলামত আপনারা বলতে পারবেন কেউ? কিয়ামতের আলামত সংঘটিত হয়ে গেছে নিশ্চিত হয়ে, তুমি না বলেন দেখি ভাই, মাশা আল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। কিয়ামতের যে বড় নিশ্চিত আলামতগুলোর মধ্যে একটা নিশ্চিত আলামত হচ্ছে বিইসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর পৃথিবীতে আগমন। শেষ নবী তো চলে আসছে, তাহলে পৃথিবী কি আর থাকবে? হ্যাঁ, পৃথিবী তো আর থাকার কথা নয়, এতদিন যে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কিন্তু আর তো কোনো নবী আসবে না, নবী আসা তো শেষ হয়ে গেছে, মানে পৃথিবীর বয়সও শেষ হয়ে গেছে। তো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হওয়া খুব সন্নিকটে, অতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার আমার প্রেরণ এইরকম একটা অবস্থা। তো এই রকম একটা অবস্থার মধ্যেও 1500 বছর পার হয়ে গেছে। আচ্ছা, কী জন্য এরকম 1500 বছর পার হয়ে গেছে? আসলে আমাদের কাছে এটা 1500 বছর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি 1500 বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সময়ের মাপকাঠি আমাদের মতো লিমিটেড? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সময়ের অন্তর্ভুক্ত? এটা কেউ জানে না, এটা কেউ জানে না। কিন্তু সময়কে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে আমাদেরকে। তিনি যে একটা টাইমের বাইন্ডিংসের মধ্যে রেখেছেন, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি করা। এই যে সূর্য উঠবে, সূর্য ডুববে, সূর্য যে গতিতে আলো দিচ্ছে সেই গতিতে টাইম ক্রস করতেছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা বিশাল মহাকাল, মহাসময়, মহাসময়ের গর্ভ থেকে কিন্তু সময় শেষ হচ্ছে। উনি একটা টাইম টেবিল দিয়ে স্টার্ট করে দিয়েছেন পৃথিবী, সূর্য আসবে যাবে এইভাবেই, সেই টাইম টেবিলের মধ্যে কিন্তু আমরা আমাদের দিন পার হচ্ছে। আমরা সিলেটে ঠিক সময় পার করতেছি বিষয়টা এমন নয়, আমরা একটা নির্ধারিত মহাকাল মহাসময়ের মধ্যে আমাদের লাইফটা পার করতেছি। সিলেট থেকে আমি বগুড়াতেও যেতে পারি, বগুড়া থেকে আমি সৌদিতেও যেতে পারি, দিস ইজ নট ম্যাটার, এটা ইম্পর্টেন্ট নয়। ম্যাটার করছে কোনটা, আমি 1993 জন্ম নিয়েছি, এত সালের মধ্যে মারা যাব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাকাল মহাসময়ের মধ্যে পৃথিবীকে দিয়েছেন, সেই মহাকাল মহাসময়ের মধ্যে একটা ক্ষুদ্র অংশ আমি প্রেরিত হয়েছি, আর এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার কল্পনার জগৎ থেকে আমি দেখছি আমি 24 ঘন্টার মধ্যে বসবাস করতেছি। এবং যারা অ্যাস্ট্রোনোলজি নিয়ে পড়ে, মহাকাশ নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু জানে যে ওই রকম দ্রুতগতির কোনো যন্ত্র যদি আবিষ্কার করা যায়, তাহলে সে মহাকাশ থেকে ফেরত আসলে মহাকাশের সময়ের গতি এবং পৃথিবীর সময়ের গতির মধ্যে কিছুটা পরিবর্তন আছে। তো যাই হোক, ওই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিয়ামতের দিনও আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কি এক এক দিন হবে এত বছরের সময়, এত এর সময়, এই যে একটা দিন এত বছরের সময় হবে এটা কিভাবে, তার মানে সময়ের কন্ট্রোলটা আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু তাআলা এখন 24 ঘন্টায় দিন রাত দিয়েছে, 365 দিনে 1 বছর দিয়েছে,
তখন দেখা যাবে কয়েক কিয়ামতের দিন কয়েক হাজার বছর মিলে হয়তো একটা দিন হচ্ছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দিনের গণনা কয়েকশো বছর মিলে একটা দিনের গণনা। তো এই জন্য আমার আপনার কাছে 1400-1500 বছর মনে হলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সময়। তো আমি কি আলোচনা করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা এটা কিয়ামত সংঘটিত হওয়ার বড় আলামতগুলোর একটা বড় আলামত। দুই, কিয়ামত সংঘটিত হওয়ার বড় আলামতগুলোর একটা আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আমি এগুলো যা সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, যেগুলো সংঘটিত হয়ে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। তিন নম্বর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল মাকদিসের বিজয়, এটা সংঘটিত হয়েছে। চার নম্বর, একটা তাউন, ভয়ঙ্কর একটা তাউন 60-65-70 হিজরির দিকে আসছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন মহামারী। সেই মহামারীটা প্রায় সব মুহাদ্দিসিনে কেরাম একমত যে এই মহামারী পার হয়ে গেছে। আর আরেকটা হাদিসে আসছে যে হেজাজে আগুন দেখা দিবে, যে আগুনের ঝলক শাম বা ইরাকের কোনো শহর থেকে দেখা দিবে, দেখা যাবে। তো ইমাম নববী সহ বড় বড় মুহাদ্দিসরা বলছেন যে এটা সংঘটিত হয়ে গেছে, হিজাজে এরকম একটা আগুন সংঘটিত হয়েছিল যেটা শামের বা ইরাকের কোনো একটা নগরী থেকে দেখা গেছে সে আগুনের লেলিহান শিখা। এটা মোটামুটি প্রায় সবাই একমত যেটা সংঘটিত হয়ে গেছে। তো এই রকম কিছু আলামতগুলো আছে, যে আলামতগুলো আমরা বলতে পারি যেগুলো কি হয়ে গেছে, সংঘটিত হয়ে গেছে। এবার কিছু আলামত আছে যে আলামতগুলো হচ্ছে বারবার আমাদের মধ্যে সংঘটিত হতে পারে, বারবার সংঘটিত হতে পারে। এরকম যে হাদিসগুলো আপনারা শুনেন, যে পৃথিবীতে ফেতনা সংক্রান্ত যে হাদিসগুলো শুনেন, ইলিম উঠে যাবে, জেনাবে বিচার বেড়ে যাবে, সময় নিকটবর্তী হবে, খুন খারাপি বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, আমানতদারিতা উঠে যাবে, মানুষের খারাপ আমল সংক্রান্ত যত আলামত বলা আছে কিয়ামত সংক্রান্ত, এগুলো আসলে ঘুরে ফিরে সংঘটিত হতেই থাকবে। এগুলো এমন নির্দিষ্ট কোনো ঘটনা নয় যেটা একবারই ঘটতে হবে, এটা মানুষের মধ্যে থাকা এক প্রকার স্বভাব, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সেগুলো ঘটতে থাকবে, বারবার ঘটতে পারে, বারংবার ঘটতে পারে। নির্বোধ লোকের হাতে নেতৃত্ব চলে যাওয়া, বাদ্যযন্ত্রের ছড়াছড়ি দেখা দেওয়া, ধন সম্পদ বেড়ে যাওয়া, বৃষ্টির মতো ফেতনা বর্ষিত হওয়া, পরিচিত জন ছাড়া অপরিচিত জনদের মধ্যে সালাম না দেওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া, পুরুষদের সংখ্যা কমে যাওয়া, তাহিয়াতুল মসজিদ না পড়া, বাজার ঘন ঘন হওয়া, বাজার নিকটবর্তী হওয়া, অতি উঁচু উঁচু বিল্ডিং দালান কোঠা তৈরি করা, জেনা ব্যভিচার বৃদ্ধি পাওয়া ইত্যাদি, এই যে মোটামুটি কমন কিছু আলামতগুলো আছে, এগুলো কী হবে? এগুলো আসলে আমরা আমাদের চোখের সামনে বারবার দেখতে থাকতে পারি। আমাদের আগে যারা চলে গেছিলো তারাও অনেক সময় লিখে গেছে যে আমাদের যুগে আমি এটা দেখছি, মানুষের মধ্যে দেখছি ইলিম উঠে গেছে, এটা কি আমাদের একটা আলামতের অংশ। 700 বছর আগে ইবনে হাজার আসকালানি লিখে গেছে মানুষের কাছ থেকে ইলিম উঠে গেছে, এটা কি আমাদের আলামতের অংশ। আজকেও আমরা লিখছি মানুষের মধ্যে থেকে ইলিম উঠে গেছে, আলেম ওলামা চলে যাচ্ছে, এটা কি আমাদের আলামতের অংশ। তাহলে প্রতি যুগেই মানুষ এটা ফিল করেছে যে আলেম ওলামা উঠে যাচ্ছে, কিয়ামত নিকটে চলে আসতেছে, এটা কি আমাদের আলামতের অংশ। আলেম ওলামা আগের যুগেও লিখে গেছে যে সেই যুগে খুন রাহাজানি বেড়েছে, যেমন মঙ্গোলীয়রা যখন হামলা করেছে, ক্রুসেডাররা যখন হামলা করেছে, তখন অসংখ্য আলেম ওলামা লিখেছে কিয়ামত নিশ্চিত, ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে এই মঙ্গোলীয়রা, ইয়াজুজ মাজুজ, আর যে খুন খারাপির কথা হাদিসে আছে সেই বড় বড় যুদ্ধ বিগ্রহ খুন খারাপি সেগুলো, এগুলোই কিয়ামত চলে এসেছে। তাহলে এরকম কিছু কমন জিনিস, এগুলো কি আমরা আমাদের চোখের সামনে বারবার ঘটতে দেখতে পারি? যেমন দেখা যাচ্ছে 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, তখন হয়তো মানুষ বলেছে যে আল্লাহ রাসূল তো বলেছেন হত্যাকারী জানবে না কেন হত্যা করলো, আর নিহত ব্যক্তি জানবে না সে কেন নিহত হলো। তো এই হাদিসটা দেখা যাচ্ছে গত 1400 বছরের প্রতি বছরই ফিট হতে পারে, আগামী আরও 50 আরও 100 বছর ফিট হতে পারে, আরও 500 বছর ফিট হতে পারে। কেন, এটা নির্দিষ্ট কোনো ঘটনা নয় যে এই একটা নির্দিষ্ট ঘটনা ঘটলো এটাই সেটা, এটা মানুষের মধ্যে চলমান একটা স্বভাব, সমাজের একটা বৈশিষ্ট্য, তার একটা অংশ। তো এরকম অনেক অসংখ্য ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা পাবেন, তার মধ্যে আমি জাস্ট সিরিয়াল আকারে আপনাদের সামনে পড়লাম। এবার আসি আমাদের আলোচনার একটু মূল অংশে প্রবেশ করি। নির্দিষ্ট কিছু আলামত, কিন্তু ছোট আলামত এখনো সংঘটিত হয়নি, নির্দিষ্ট আলামত, ছোট আলামত এখনো সংঘটিত হয়নি, তিনটা পয়েন্ট বললাম। বড় আলামতের আলোচনা শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজাউল্লাহ করবেন। বড় আলামত বলতে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, যেগুলো একটা শুরু হয়ে গেলে আর থামবে না, একটার পর একটা ঘুরতে থাকবে।
ওগুলো ঘটার আগের ছোট আলামতগুলো, কিন্তু এমন ছোট আলামতগুলো যেগুলো নির্দিষ্ট, একবারই ঘটা সম্ভব, বারবার ঘটা সম্ভব নয়, কিন্তু এখনো পৃথিবীতে ঘটেনি, এখনো পৃথিবীতে কি হয়নি বলেন তো, ঘটেনি। এই পয়েন্টে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব। এই আলোচনার শুরুতে একটা লম্বা হাদিস বলবো, যদিও হাদিসটা দাজ্জাল সংক্রান্ত, কিন্তু এখানে আমাদের দাজ্জাল উদ্দেশ্য নয়, এখান থেকে আমরা তিনটা আলামত বের করব, যে তিনটা আলামত এখনো সংঘটিত হয়নি। আর এই হাদিসটা কিন্তু শুনতে খুব মজা লাগে, যখন ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ মুখস্থ এই হাদিসটা শোনায় বক্তব্যের মাঠে, দাজ্জালের লম্বা হাদিস। 5, 10, 15, 20 বছর আগের যদি কোনো বক্তব্য কিয়ামতের আলামতের বের করতে পারেন ইউটিউব থেকে, দাঁড়িয়ে থাকা কোনো বক্তব্য যেখানে দাজ্জালের লম্বা হাদিস উনি শোনাচ্ছে মুখস্থ আরবি ইবারত সহ, শুনতে অন্যরকম আনন্দ পাবেন, অন্যরকম একটা স্বাদ আছে, যেটা আজকে আমার এখানে পাবেন না, কেন আমারই তো তার এই হাদিসটা শুনতে ভালো লাগে। যদি বারবার শোনেন এই হাদিসটা, তো বারবারই শুনতে ভালো লাগবে উস্তাদের মুখ থেকে আর কি। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে বললেন, আন্না সালাত জামিআ, সালাতের পরে তোমরা সবাই বসে যাবে, সালাত জামাত সহকারে হবে, সবাই সালাতের পরে বসে যাবে। তো আমি মসজিদে গেলাম, ফাসাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সালাতাহু জালাসা আলাল মিম্বার ওয়া হুয়া ইয়াদহাক ফাকালা ইয়ালজাম কুল্লু ইনসানিন মুসাল্লা, সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর উঠলেন, উঠে বললেন সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো। এইটা দিয়ে ওস্তাদ তখন দলিল দিবে যে বসে বক্তব্য শুনতে হয়, আপনারা দাঁড়িয়ে যাবেন না, এরকম বহু বক্তব্য তার বলা আছে। তো লিয়ালসাম কুল্লু ইনসানিন মুসাল্লাহ, তোমরা সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো। সুম্মা ক্বালা আতাদরুনা লিমা জামাআতুকুম, তোমরা কি জানো আজকে কেন আমি তোমাদেরকে একত্রিত করেছি? তো সাহাবীরা বলছে, না আমরা তো জানি না আজকে আসলে আপনি কেন আমাদেরকে একত্রিত করেছেন। ওয়াল্লাহি মা জামাআতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন, তোমাদের কাছে আজকে জান্নাত জাহান্নামের কথা বলবো, জান্নাতের কথা বলে আশা দেখাবো, আর জাহান্নামের কথা বলে ভয় দেখাবো, এরকম কোনো কিছুর জন্য আজকে তোমাদের জমা করিনি। এবং আল্লাহ রাসূলের মুখে কিন্তু হাসি ছিল যখন তিনি সাহাবীদের বসতে বলছিলেন। ওয়ালাকিন্না জামাআতুকুম, আমি তোমাদেরকে জমা করেছি, লিআন্না তামিমা দ্বারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজাআ ফাবায়া ওয়া আসলাম, তামিমা দ্বারি একজন খ্রিস্টান ব্যক্তি, সে আমার নিকটে আসলো, আমার হাতে বায়াত করলো এবং ইসলাম গ্রহণ করলো। ওয়াহাদ্দাসানি হাদিসান, এবং সে আমাকে একটি হাদিস শোনালো, এটা একমাত্র হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবি থেকে বর্ণনা করছেন, বুঝেননি মনে হয়, এটা একমাত্র হাদিস যেটা আল্লাহ রাসূল কার থেকে বর্ণনা করতেছে, সাহাবি থেকে বর্ণনা করছে। কিন্তু হাদিস হলো কেন, আল্লাহ রাসূল স্বীকৃতি দিল, যে পুরো ঘটনাটার স্বীকৃতি কে দিল, আল্লাহ রাসূল দিল, কিন্তু উনি কি নিজে বর্ণনা করতেছেন, একজন সাহাবি থেকে শুনে বর্ণনা করতেছে, সাহাবি থেকে শুনে বর্ণনা করতেছে। সে আমাকে একটা হাদিস শোনালো, ওয়াফাকাল্লাযী কুনতু উহাদ্দিসুকুম, এই হাদিসের পুরো কথাটা আমি তোমাদেরকে এতদিন যাবত যে দাজ্জাল সম্পর্কে বলে আসতাম সেটার সাথে মিলে। আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখমিন ওয়া জুদাম, লাখম এবং জুদাম গোত্রের 30 জন ব্যক্তি নিয়ে সে সমুদ্র সফরে বের হয়েছিল। ফালাইবা বিহুমুল মাউজ শাহরান ফিল বাহরি, সমুদ্র তাদেরকে নিয়ে খেললো এক মাস। সমুদ্র খেললো বলতে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে, বুঝতে পারেনি কোন দিকে যাবে নৌকা, নৌকার কন্ট্রোল রাখতে পারেনি, এই জন্য বলছে সমুদ্র তাদেরকে নিয়ে খেললো এক মাস। সুম্মার ফাউ হুইলা জাজিরাতিন ফিল বাহরি হাত্তা মাগরিবা শামস ফাজালাসু ফি আকরাবিস সাফিনা, তারা হঠাৎ একটা দ্বীপ দেখতে পেল সমুদ্রের মধ্যে। তো এই দ্বীপটা, এই দ্বীপটা তাদের নিকটে মনে হচ্ছে যে সূর্য এই দ্বীপের কোলে ডুবে যাচ্ছে, এরকম একটি হাদিসের অনুবাদ আর কি হতে পারে। সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময় একটি দ্বীপের নিকটে তারা পৌঁছল। তখন সেখানে ফাজালাসু ফি আকরবিস সাফিনা ফাদাখালুল জাজিরা, ছোট ছোট নৌকা দিয়ে তারা দ্বীপে প্রবেশ করলো। ফালাকিয়াতহুম দাব্বাতুন আহলাবু কাসীরু শা'রি লা ইয়াদরুনা মা ক্বুবুলুহু মিন দুবুরি, তারা ওখানে একটা প্রাণী দেখতে পেল যেই প্রাণীর পুরো শরীর এত বেশি পরিমাণে লোমে ঢাকা ছিল, মিন কাসরাতি শা'র, এত বেশি পরিমাণে বড় বড় লোমে ঢাকা ছিল যে সামনের সাইড কোনটার পেছনের সাইড কোনটা এটা বোঝা যাচ্ছিল না। কিসের কারণে? অত্যধিক লোমের কারণে, অত্যধিক লোমের কারণে মুখ কোন দিকে পিছন কোন দিকে বোঝা যাচ্ছিল না। ফাকাল ওয়াইলাক মা আংতি, তো এরা 30 জনের এরা সবাই বলতে লাগলো এই তোমার ধ্বংস হোক, কে তুমি? ফাকালাত আনাল জাসাসা, সে বললো আমি হচ্ছি গোয়েন্দা। কল ইয়াদরুনা মা কালু ওমাল জাসাসা, قالت ايها القوم انطلقوا الى هذا الرجل في الدير فانه الى خبركم بلا شواق, তখন এরা বলছে জাসাসা আবার কি? তখন ওই জাসাসা উত্তর দিচ্ছে, গোয়েন্দা উত্তরে বলছে যে এই দিকে যাও, এখানে একজন লোক আছে যিনি তোমাদের খবর শোনার জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে। قال لما سمت لنا رجلا فريقنا منها ان تكون شيطانا قال فانطلقنا سرعا حتى دخلنا الدير,
যখন সে একটা লোকের কথা বলল তখন আমরা মনে করলাম এ হয়তো শয়তান, শয়তান এই জন্তুর রূপ ধরে আছে, আমরা ভয় তার থেকে দূরে পালিয়ে গেলাম, যেদিকে লোকের কথা বলল সেদিকে পালিয়ে গেলাম। ফাইদা ফিহি আযামু ইনসানিন রাআইনাহু কাত্তু খালকান ওয়া আশাদ্দু বিসাকান মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কাবাইহি বিল হাদীদ। এখানে তার পরিচয় দিয়েছে, এখানে লেখা আছে যে আমরা সেখানে গিয়ে প্রকাণ্ড দেহ বিশিষ্ট একজন মানুষকে দেখলাম, প্রকাণ্ড দেহ বিশিষ্ট, ইতিপূর্বে যার কোনোদিন আমরা দেখিনি, এত বিশাল দেহের মানুষ আমরা ইতিপূর্বে কোনোদিন দেখিনি। তাকে অত্যন্ত শক্তভাবে বাঁধা আছে, তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদয় নিচের উভয় গিটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাঁধা আছে। ওই যে ঠ্যাঙের নিচ দিয়ে ছাত্রদেরকে কান ধরায় না টিচারেরা অনেক সময়, কিছুটা ওই রকম দুই ঠ্যাঙের নিচ দিয়ে কান ধরে রাখার মতো, পুরো কান না বরং ঘাড় পর্যন্ত। তো এই হাঁটুর এখানেও বাধা আছে এবং ঘাড়ের এখানেও বাধা আছে, খুব শক্তভাবে লোহার জিঞ্জির দিয়ে বাধা আছে। আমরা তাকে বললাম তোমার অমঙ্গল হোক, তুমি কে? তখন সে বলল ফাখবিরুনি মা আনতুম, ক্বালু নাহনু উনাসু মিনাল আরব। সে বলল আমার খবর তোমাদের নেওয়ার দরকার নেই, তোমরা আগে বলো তোমরা কারা। তো বললো আমরা হচ্ছে আরবের মানুষ, রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা সমুদ্রের সফরে বের হয়েছিলাম, এইভাবে 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 তোমার নিকটে এসেছে। তখন সে বলছে, পুরো বিবরণটা দিল আর কি, পুরো বিবরণটা শেষ হওয়ার পর তখন এবার দাজ্জাল জিজ্ঞেস করছে আখবিরুনি আন নখলে বাইসান, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানাও। কুলনা, আমরা বললাম আন আইয়ে শাআনিহা তাস্তাখবির, قال اسالكم عن نخلها هل يثمر قلنا له نعم। আমরা বললাম যে বাইসানের খেজুর বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও? তো বললাম যে আমি এটা জানতে চাই যে নখলে বাইসানে এখনো কি খেজুর উৎপাদিত হয় না হয় না। তখন আমরা বললাম যে হ্যাঁ, নখলে বাইসানে খেজুর উৎপাদিত হয়। ম্যাপে আমরা বাইসান যে শহর, যে খেজুর বাগান, এটা এখন মানচিত্রের মধ্যে ইসরায়েলের মধ্যে পড়েছে, নখলে বাইসান। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে সেই বাগানের, যেখানে এখনও হালকা হালকা খেজুরের বাগান রয়েছে, এখনও খেজুরের বাগান শেষ হয়ে যায়নি, ধ্বংসনষ্ট হয়ে যায়নি। এগুলো নখলে বাইসান লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সেই বাগান, এটা ইসরায়েলের মানচিত্রের মধ্যে আছে। আমি এক্সাক্ট জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা এখন ফিলিস্তিনের মানচিত্রের মধ্যে পড়েছে এবং আমাদের যে জায়গাতে ম্যাপে দেখা যাচ্ছে এই জায়গাটাতেই। এটা একটু বড় করলে আপনারা দেখতে পাবেন, এই জায়গার নাম হচ্ছে বাইসান। এই যে সবুজ অংশটুকু আছে এটাই হচ্ছে সেই বাগান। এই যে ম্যাপে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বাগান, নখলে বাইসান, বাইসান এলাকার খেজুরের বাগান। কিন্তু সত্যিকার সংঘটিত দাজ্জাল যেটা বলছে সেটা কি বাস্তবে পৃথিবীতে আছে? অদৃশ্য কিছু বা অসম্ভব কিছু এরকম নয়। তো এটা একটা অনেক বড় আলামত পৃথিবী ধ্বংস হওয়ার। তখন দাজ্জাল বলছে তোমরা আমাদেরকে সংবাদ, আচ্ছা সেখানে কি ফল হয়? তখন বললাম কুলনা নাম, হ্যাঁ সেখানে ফল হয়। কল আমা ইন্নাহু ইউশিক আল্লা তুসমির, একদিন আসবে সেখানে খেজুর গাছে আর ফল হবে না, খেজুর হবে না। কল আখবিরুনি আন বুহাইরাতিত তাবারিয়াহ,
তোমরা আমাকে বহাইরা আত্তাবারিয়া সম্পর্কে জানাও। এটাও আই থিঙ্ক যে ইসরায়েলের মানচিত্রের মধ্যে পড়েছে, বহাইরা আত্তাবারিয়া। এগুলো অবশ্য ইসরায়েলের মানচিত্রের মধ্যে পড়াও অনেক কিছু বহন করে আর কি, নিদর্শন বহন করে যে ইসরায়েলের মানচিত্রের মধ্যে পড়া। এই যে মানচিত্রের মধ্যে এই যে সমুদ্রের যে অংশটা দেখছেন, এটাই হচ্ছে বহাইরা তাবারিয়া। এটা পুরোটাই ইসরায়েলের মানচিত্রের মধ্যে পড়েছে। এই যে দেখা যাচ্ছে না ম্যাপে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সেই সাগর, বহাইরা তাবারিয়া, সেই সাগর। এটাও ইসরায়েলের মানচিত্রের মধ্যে পড়েছে। এটা আমরা সাইডে দেখতে পাবো হচ্ছে, এখানে হচ্ছে হাইফা নগরী, তারপরে পুরোটা ইসরায়েলের মধ্যে তো নগরগুলো আমাদের কাছে অতটা পরিচিত। এই যে এখানে হচ্ছে দেমাস্ক, এখানে হচ্ছে আম্মান, এগুলো বহু দূরে। দেমাস্ক, আম্মান, এগুলো বহু দূরে। জেরুজালেম, তেল আবিব, আর এই যে এখানে হচ্ছে আমাদের সেই তাবারিয়া, বহাইরা তাবারিয়া। এই যে এখানে দেখেন লেখা আছে তাইবেরিজ, এটাই হচ্ছে তাবারিয়া। হাদিসে যে বলা হয়েছে তাবারিয়া, সেই নামটা ওখানে এখনও আছে, যদিও তারা ইংরেজিতে এখন এটাকে সি অফ গ্যালিলি বলছে। এবং আপনি যদি গুগলে বহাইরা তাবারিয়া বলে সার্চ দেন, তো তার নিচে ইংরেজিতে ওটাই লেখা আসবে যে সি অফ গ্যালিলি। কিন্তু এই যে সাইডে যে এলাকার নাম তাবারিয়া, এটাই হচ্ছে হাদিসের নামের সাথে মিলে। তো এটা হচ্ছে সেই বহাইরা তাবারিয়া, এটাও ইসরায়েলের সীমা এরিয়ার মধ্যে আছে বর্তমান। কুলনা আন আইয়ি শাইইন তাস্তাখবিরু ক্বালা হাল ফীহা মাউন ক্বালু হিয়া কাসীরাতুল মা, তুমি সেই কি বিষয়ে সংবাদ চাও? তো বললো যে আমি সংবাদ চাই যে ওই বহাইরা তাবারিয়া থেকে পানি আছে। তো বললাম হ্যাঁ, সেখানে অনেক পানি আছে। কলা আমা ইন্নামা হায়ুষে কোয়াইয়া ধাপ, একদিন আসবে যেদিন এই বহাইরা তাবারিয়াতে পানি থাকবে না। যদি এখন মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকাগুলো রিপোর্ট করে যে বহাইরা তাবারিয়ার পানি কমতেছে, এবং আপনি গুগলে সার্চ দিলে এরকম অনেক ভিডিও দেখতে পাবেন, ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও দেখতে পাবেন যেগুলোতে দেখাবে যে বহাইরা তাবারিয়ার পানি কমতেছে, আল্লাহ আলম, একদিন সেখানে পানি থাকবে না। কলা আখবিরুনি আন আইনি জোগার, قالوا عن اي شيء شان تستخبر؟ قال هل في العين ماء وهل يزرع اهلها بماء العين؟ قلنا له نعم هي كثيره الماء واهلها يزرعون من مائها. তুমি আমাকে একটা ঝর্ণা সম্পর্কে বলো, জোগার ঝর্ণা। এইটা সম্ভবত সিরিয়া এবং ইসরায়েলের পাশাপাশি অঞ্চলের মধ্যে পড়বে, দেখি কি অবস্থা। এখানে আইনে জোগাড়ের একটা ছবি এসেছে আপনাদের সামনে, এটা বলছে যে, এটা আমি যদি ম্যাপে বের করতেছি কিছুক্ষণের মধ্যে, বলছে বহাইরা তাবারিয়ার দক্ষিণ সাইডে, মানে বহাইরা তাবারিয়া থেকে বেশি দূরে নয়, উর্দুন জর্ডানের পাশে আরিহা নামক মিন মদিনাতে আরিহা, আরিহা নামক নগরীর কাছাকাছি বা সেই নগরীতে, এখানে হচ্ছে এই ঝর্ণাটা। আমরা একটু ম্যাপে দেখি, আমরা যে সমুদ্রটা দেখেছিলাম
এই ম্যাপটার মধ্যে মোটামুটি তিনটা জিনিসকে ইন্ডিকেট করা আছে সরাসরি। এইটা আমরা একটু দেখতে পারি, এখানে দূর থেকে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। ম্যাপটা এখানে উপরেরটাতে লেখা আছে বহাইরা তাবারিয়া, তারপরে হচ্ছে নখল বাইসান, তারপরে হচ্ছে আইন জোগার। এই জায়গাগুলো যদি আমরা একটু আন্দাজ করার চেষ্টা করি সরাসরি গুগল ম্যাপে একটু ছোট করে, তাহলে আমরা দেখতে পাব যে এই জায়গাতে হচ্ছে বহাইরা তাবারিয়া, যে জায়গাতে এখন আমার মাউসটা আছে, হাইফা নগরী এবং ইবরিদ নগরীর মাঝামাঝি। তারপর এখানে হচ্ছে নখল বাইসান, আর এইখানে এই এইখানকার আশেপাশে হচ্ছে আইন জোগার। এই মোটামুটি একই সিরিয়ালে তিনটে জায়গা এবং সবগুলো জায়গাই ইসরায়েলের সীমান্তের অন্তর্ভুক্ত। এই হলো মোটামুটি আমাদের সারমর্ম কথা। তো তা সে জিজ্ঞেস করলো, আচ্ছা আইনে জোগার সম্পর্কে তুমি কি বলতে চাচ্ছ, আইয়ুশা আইন তাস্তাখবের, কি সম্পর্কে সংবাদ চাও? তো বলে সেখান থেকে পানি নিয়ে কি মানুষজন চাষাবাদ করতেছে? তো বলে না, সেখান থেকে মানুষজন পানি নিয়ে চাষাবাদ করতেছে। বলছে আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন, উম্মিদের নবী সম্পর্কে আমাকে জানাও তো, তার কি খবর, মা ফাআলা, তিনি কি করেছেন? বলে তিনি মক্কা থেকে বের হয়েছেন এবং মদিনাতে হিজরত করেছেন। আকাতালাহুল আরব, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? না, যুদ্ধ করেছে। কয়লা কাইফা সানা বিহিম, তাদের সাথে কি অবস্থা হয়েছে? তো এরকম অবস্থা হয়েছে, কখনো যুদ্ধে জয়লাভ করেছে, কখনো যুদ্ধে পরাজিত হয়েছে। কয়লা আমা ইন্না দায়াকা খয়রুন লাহু মান ইয়ুতিউহু ওয়া ইন্নি মুখবিরুকুম আন্নি ইন্নি আনাল মাসিহ, আমি তোমাদেরকে বলছি যে আমি কে, আমি হচ্ছি মাসিহ আদ-দাজ্জাল, আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি দুনিয়ার মানুষের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। এটা দাজ্জাল নিজে বলতেছে। ওয়া ইন্নি উশিকু আন ইউযানা লি ফিল খুরুজ, আর অচিরে আমার বের হওয়ার অনুমোদন দিয়ে দেওয়া হবে এবং আমি বের হব। তারপরে সে দাজ্জাল তার নিজের বর্ণনা পুরোটা দিচ্ছে, সে কীভাবে যাবে না যাবে সেগুলো সব আমাদের শেখ আলোচনা করবে। তো এখান থেকে আমরা তিনটে বড় বড় আলামত বের করলাম, যেই তিনটা আলামত এখনো সংঘটিত হয়নি কিন্তু অবশ্যই সংঘটিত হবে। এক বহাইরা তাবারিয়া, এক বাইসানের খেজুরের বাগান, আর এক জোগারের ঝর্ণা। জোগারের ঝর্ণা থেকে মানুষ চাষাবাদ বন্ধ করে দিবে, বহাইরা তাবারিয়ার পানি শুকিয়ে যাবে, বাইসানের বাগান থেকে ফল ফলাদি উৎপন্ন হবে না। এবার আর দুইটা বড় আলামত বলে, যেই দুইটা বড় আলামত এখনো সংঘটিত হয়নি, আজকের আলোচনার আমি শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে মুসলমানদের সাথে দুইটা বড় যুদ্ধ হবে। বড় বড় দুইটা যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই যুদ্ধের পূর্ব পরিবেশটা কেমন হবে আমি জাস্ট হাদিসের অনুবাদগুলো একটু করি, তারপরে পূর্ব পরিবেশ আপনাদেরকে বলছি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক ওয়া হুয়া ফি কুব্বাতিন মিন আদাম ফাকালা উউদুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয়টা জিনিস গুনে রাখো, কিয়ামত সংঘটিত হওয়ার আগে এগুলো ঘটবেই। মাউতি, আমার মৃত্যু, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঘটবেই। ফাতহু বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস বিজয় কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঘটবেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 থাকলেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতু মিন আল আরাব ইল্লা দাখালাতহু, একটা ফিতনা আসবে যেই ফিতনা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন, তোমাদের মধ্যে আর ইউরোপের মধ্যে, তোমাদের মধ্যে আর রোমের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হবে, তারপরে সেই চুক্তি ভেঙে যাবে।
فياتونكم تحت 80 غايه ترى 80 টা ঝান্ডার নিচে আসবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর প্রত্যেকটা ঝান্ডার নিচে প্রায় 12000 করে সেনা বাহিনী থাকবে আচ্ছা এই এই ঘটনা আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআহ কিয়ামত সংগঠিত হবে না হাত্তা ইয়াগযুহা 70 আলফা মিন বানি ইসহাক ফাইদা জাউহা নাযালু ফালাম ইয়াকাতিলু বিসালামিহি ফাকালু লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াসকুতু আহাদু জানিবাইহা তো এটা অবশ্য তার পরে সংগঠিত হবে সেটাও আমি বলতেছি আচ্ছা এবার এই এই হাদিসটা দেখেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়ানযিলু রুম বিল আ'মাক আও বিদাবাক রোমের সেনাবাহিনী অবতীর্ণ হবে আ'মাক এবং দাবেক নামক জায়গায় এগুলো কিন্তু সিরিয়ার একটা জায়গা এবং এখনো এগুলো ম্যাপে সার্চ দিলে আপনি খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটা অঞ্চল সিরিয়ার হালব নগরীর কাছাকাছি অবস্থিত এই যে মানচিত্রে এখানে নির্ধারিত করা আছে দাবেক সিরিয়ার হালব নগরী মদিনাত হালব হালবের শিমাল তথা হালব নগরীর উত্তরে এইটা হচ্ছে দাবেক নামক জায়গা আমরা এটা একটু হালকা যদি ম্যাপে সংক্ষিপ্ত আকারে হলেও একটু দেখি সেটা হচ্ছে এই যে আমরা এটা হচ্ছে দেমাস্ক নগরী দেমাস্ক নগরীতে হবে মুসলমানদের কেন্দ্র সেই জায়গাটার নাম হচ্ছে গোতা ফুস্তাতুল মুসলিমিন গোতাটাও আমরা ম্যাপ থেকে হালকা বের করতে পারবো এখান থেকে হালব এই যেটা হচ্ছে হালব হালবকে ইংরেজিতে বলে আলেপ্পো হালবকে ইংরেজিতে কি বলে আলেপ্পো এই হালব নগরীর উত্তরে এবং এই উত্তরের জায়গাটা আমি বলেছি তুরস্কের সীমান্তবর্তী এই যে দেখেন হালবকে যদি ছোট করি এই যেটা হচ্ছে তুর্কি তুর্কি মানে কি তুরস্ক আর এই যে এখানে আমাদের হালব ছিল এই যে আলেপ্পো হালব এটার উত্তরে তুরস্কের সীমান্তবর্তী উত্তরে এখানে দাবেক নামক জায়গা সেই জায়গায় কারা আসবে কারা আসবে বলেন তো রোম সাম্রাজ্য আসবে এই যে সরাসরি জায়গাটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আলেপ্পো নগরী আলেপ্পো নগরীর উত্তরে আর এটা কিন্তু তুরস্কের বর্ডার তুরস্কের বর্ডারে এই জায়গাটার নাম হচ্ছে দাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেভাবে বলেছে সরাসরি সেই জায়গাগুলো পৃথিবীতে আছে এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেভাবে সংঘটিত হবে রাসূলুল্লাহ বলছেন এই দাবেক নামক জায়গায় কারা আসবে রোমরা আসবে ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মদিনা মদিনা থেকে একটা বিশাল সেনাবাহিনী বের হবে মিন খিয়ারি আহলিল আরজ মদিনার ওই সেনাবাহিনী হবে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তারা সেই মদিনার ওই সেনাবাহিনীতে থাকবে ফাইদা তাসাফু ক্বালাত রুম খাল্লু বাইনানা বাইনাল লাযিনা সাবাউ মিন্না নুকাতিলুহুম ফায়াকুলু লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম বাইনা খায়রা ফায়ুকাতিলুনাহুম فينهدم ثلث لا يتوب الله عليهم ابدا ويقتل ثلث افضل الشهداء عند الله ويفتتح الثلث لا يفتتنون ابدا কি হবে ভয়ঙ্কর যুদ্ধ মুসলমানদের মধ্যে হবে এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে তিন ভাগের এক ভাগ পালিয়ে যাবে এই এক ভাগের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কবুল করবেন না তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে আর এই শহীদরা সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হবে আর তিন ভাগের এক ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবে আর এই বিজয় বাহিনী কি বিজয় করবে কুস্তুনতুনিয়া বিজয় করবে কুস্তুনতুনিয়া মানে কি বলেন তো কনস্টান্টিনিপল কনস্টান্টিনিপল মানে কনস্টান্টিনিপল মানে হচ্ছে আজকের ইস্তাম্বুল আমরা একটু হালকা করে ইস্তাম্বুল কোথায় আছে সেটাও একটু দেখে নিই
এটা হচ্ছে ইস্তাম্বুল, এই যে মধ্যে যে সমুদ্রটা দেখছেন না, এই সমুদ্রটাই ইউরোপ এবং এশিয়ার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই যে এটাই ইউরোপ এবং এশিয়ার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, এই সমুদ্রের তীরেই ইস্তাম্বুল নগরী অবস্থিত, এই যে ইস্তাম্বুল নগরী। তো এখন কথা হচ্ছে এটা এখন কাদের হাতে আছে, কথা বলেন, আমার সাথে উত্তর দেবে, ইস্তাম্বুল নগরী কাদের হাতে আছে এখন? মুসলমানদের হাতে আছে, তুরস্ক মুসলমান না, কিন্তু আল্লাহ রাসূল যে বলছে মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করবে, তার মানে এরকম একটা সময় আসতে পারে যখন ইস্তাম্বুল বা তুরস্ক মুসলমানদের হাতে থাকবে না। যদি এই হাদিস সত্য প্রমাণ হতে হয়, যেহেতু এটা কিয়ামতের একদম নিকটের হাদিস, কেন বলা হয়েছে তুরস্ক বিজয় করা মাত্রই তোমরা তোমাদের গনিমতের মাল বন্টন করবে আর তোমাদের তরবারি ঝুলিয়ে রাখবে গাছের সাথে, আর আড়াল থেকে শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল বের হয়ে গেছে। তাহলে এটা তো একদম দাজ্জাল বের হওয়ার নিকটবর্তী সময়, তাহলে তখন তুরস্ক বিজয় হচ্ছে মানে আজকে যে তুরস্ক আমাদের হাতে আছে, এই তুরস্ক আমাদের হাতে নাও থাকতে পারে। তাহলে এটাও কিয়ামতের ওই সমস্ত বড় আলামত, নির্দিষ্ট আলামতের অন্তর্ভুক্ত, যেগুলো এখনো সংঘটিত হয়নি কিন্তু সংঘটিত হবে। আচ্ছা, এই পরিবেশটা কিভাবে তৈরি হবে, এই যুদ্ধের পরিবেশটা? এই যুদ্ধের পরিবেশ তৈরি হওয়ার একটা বিশাল লম্বা হাদিস আছে, সেই হাদিসটা আমি সরাসরি না বলে সারমর্ম আপনাদেরকে বলছি। তৃতীয় একটা পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমান আর মুসলমানেরা চুক্তি করবে, তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে। এইটার আমি সঠিক ব্যাখ্যা, আমি এটা ধারণা করে বলছি এরকম না, বরং এটার পেছনে অনেক দালাইল পেশ করা সম্ভব। কিভাবে দালাইল পেশ করা সম্ভব? আজকে আমরা রোমান বলতে ইউরোপ বুঝি, ইউরোপ বলতে ইতালি কেন্দ্রিক যে রাজধানী রোম সেটা বুঝি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে রোম শব্দ ব্যবহার করেছেন, ওই যুগে যারা রোমান ছিল তারা আজকের ইতালির রোম কেন্দ্রিক আজকের ইউরোপ নয়। ওই সময় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম শব্দ ব্যবহার করেছে, ওই সময় যাদের রাজধানী ছিল ইস্তাম্বুলে, রোমান সাম্রাজ্য দুই ভাগে ডিভাইডেড ছিল, একটার কেন্দ্র ছিল ইতালির রাজধানী রোম আর একটার কেন্দ্র ছিল ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল। আর একটা জিনিস মনে রাখবেন, ক্রুসেডাররা যে দীর্ঘ 150-200-300 বছর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের মূল হেডকোয়ার্টার কোথায় ছিল বলেন তো? কনস্টান্টিনিপল। তথা তখনও মুসলমানেরা কনস্টান্টিনিপল বিজয় করেইনি। যখন সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মাকদেস বিজয় করছে, তখন সালাহউদ্দিন আইয়ুবি যেই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু কোথায় ছিল? কনস্টান্টিনিপল। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোমানদের পাদ্রির নাম বলতে গিয়ে বুখারীর একদম প্রথম দিকের হাদিসে আছে বাতরিক, কি বলা আছে? বাতরিক, যে তারা তাদের পাদ্রিকে কি বলে সম্বোধন করে। এই যে দেখেন, আমি এখানে আরবিতে যদি বাতরিক লিখি, আমি এখানে লিখলাম যে অ্যারাবিক টু ইংলিশ, অ্যারাবিক টু ইংলিশ লেখার পর এখানে আমি লিখলাম বাতরিক। হয়তো বুখারীর হাদিসটা, এক মিনিট, এই লম্বা হাদিসের মধ্যে فقال بعض بطارقته, এই জায়গায় তাদের পাদ্রিকে কয়েক ভাগে ভাগ করেছে বুখারীর এই হাদিসে। এই যে এই বাতারিকা, এইটা যদি আমরা এখানে লিখি প্যাট্রিয়ক,
এই যে বাতারিকাদের পরিচয়ের মধ্যে এখানে লেখা আছে যার ইমপ্রাটোরিয়া আর রোমানিয়া রোমান সাম্রাজ্যের যারা বড় বড় দায়িত্বশীল ছিল তাদেরকে বলা হতো বাতারিকা বা বিত্রিক লেখা হতো আজকের রাশিয়ায় এটা আপনারা আরো সুন্দর দেখতে পাবেন দেখা যাচ্ছে না যদি এখানে না দেখা যায় তাহলে অন্তত আপনারা এটা করতে পারেন যেমন আমি একদম সংক্ষেপে যদি বলি সরাসরি চলে যাই আপনারা ইউটিউবে কিছু ভিডিও পাবেন এই মুহূর্তে আমি যদি ক্লিয়ার নাও নিয়ে আসতে পারি ছবিগুলো তবে আমার যে ভিডিওটা আছে রাশিয়া ইউক্রেনের সেই ভিডিওর মধ্যে আপনারা পাবেন যে ভ্লাদিমির পুতিনের যে রাশিয়া এই রাশিয়ার যারা বর্তমান ধর্মগুরু তাদেরকে বিত্রিক এবং প্যাট্রিয়ক যেটা ইংরেজি সেটা বলে তাদেরকে সম্বোধন করা হয় তো এক্স্যাক্ট এই মুহূর্তে আমি হয়তো বের করে নিয়ে আসতে পারলাম না কিন্তু আমার ওই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার বলা আছে তো এটা দ্বারা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাদিসের সাথে তৎকালীন রোমানকে যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে আজকের যারা ইউরোপের রোমান তারা কানেক্টেড হয় না বরং হাদিসের সেই ব্যাখ্যার সাথে যদি রোমানদের সব কিছুকে কানেক্ট করতে চাই তাহলে রাশিয়াতে যে খ্রিস্টান ধর্ম লালন পালন করা হয় অর্থোডক্স খ্রিস্টান তাদের ধর্মগুরু তাদের ক্রিস্টি কালচারের সাথে হাদিসে বর্ণিত রোমের মিল খায় বেশি সেই দৃষ্টিকোণ থেকে তৃতীয় পক্ষ বলতে এটা আমি গেস করতেছি এটাও যে আমি ভবিষ্যৎবাণী করতেছি এরকম না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন সেটা আজকের রাশিয়ার সাথেই চুক্তি হবে এরকম কথা নয় কিন্তু ওই দিনের যারা অনুসারী ছিল তথা এই অর্থোডক্স খ্রিস্টান যারা তাদের সাথেই মুসলমানদের চুক্তি হবে এবং যাদের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে সেটা ইহুদিরাও হতে পারে যাদের বিরুদ্ধে মুসলমানেরা তথা তারা একসাথে চুক্তিবদ্ধ হয়ে যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেটা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ইসরায়েলের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে সেটা অন্য যে কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ঘটনা কি হবে এই খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টানের সাথে মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে যে লড়াই যে যুদ্ধটা করবে সেই যুদ্ধ এই পক্ষই বিজয়ী হবে তথা মুসলমান এবং এই রোমান পক্ষ অর্থোডক্স খ্রিস্টান পক্ষ তারা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর রোমানেরা বলবে কোন একজন যে এই ক্রুশের ফলে বরকতে আমরা আজকে বিজয়ী হয়েছি যে ক্রুশ বিজয়ী হয়েছে এই কথা শুনে কোনো একজন মুমিন ক্ষিপ্ত হয়ে যাবে এবং সে লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানে এগুলো একদম নির্দিষ্ট ঘটনা বলতেছে যেগুলো চোখের সামনে ঘটবে এটা অন্য কিছু না কাল্পনিক কিছু না একদম সত্য বাস্তব ঘটনা ঘটবে ক্রুশকে যখন ভেঙে দিবে তখন এই যে যারা চুক্তিবদ্ধ হয়েছিল এরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে দুই ভাগে বিভক্ত হয়ে মুসলমানদের একটা পক্ষ হবে আর ওই অর্থোডক্স খ্রিস্টানদের একটা পক্ষ হবে আর তাদের মার্কাজ হবে কুস্তুনতুনিয়া তাদের কেন্দ্র হবে কোথায় কুস্তুনতুনিয়াতে এই যে ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইস্তাম্বুলে থাকবে এই অর্থোডক্স খ্রিস্টানেরা আর মুসলমানেরা থাকবে ইস্তাম্বুল থেকে একটু দূরে এই যে সিরিয়ার রাজধানী যদি আমরা খুঁজে বের করি দেমাস একটু ছোট করি একটু ছোট করি এই যে এখানে আছে ইস্তাম্বুল এটা হবে তাদের মার্কাজ তুরস্ক বা আজকের বর্তমান তুরস্ক এবং ইস্তাম্বুল এটা হবে খ্রিস্টানদের মার্কাজ আর মুসলমানেরা অবস্থান নেবে দেমাস্কে দেমাস্কের একটা জায়গা আছে তার নাম গুতা এবং এটা এই নামে এখনো পাওয়া যায় এগুলো অনেকবারই আমি খুঁজে দেখেছি যখন যতবার পড়েছি ততবারই এই জায়গাটা গোতা হিসেবে সার্চ দেওয়াতে গোতা নামই এই নগরীটা দেখাবে দেমাস্কের মধ্যে দেমাস্কের আশেপাশে দেমাস্কের মধ্যে গোতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এই যুদ্ধটাই এত ভয়ঙ্কর হবে যে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে এক তৃতীয়াংশ মুসলমান পালিয়ে যাবে এক তৃতীয়াংশ শহীদ হবে যারা পালিয়ে যাবে এদের তওবা কোনোদিন কবুল করা হবে না আর যারা শহীদ হবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ আর যারা বিজয়ী হবে
এই যুদ্ধটা এত ভয়ঙ্কর হবে যে এই যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা পরিবারের 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। এই যুদ্ধটা এত ভয়ঙ্কর হবে যে যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা পাখি যদি উড়া শুরু করে তাহলে সেই পাখি উঠতে 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 সেই পাখি মারা যাবে কিন্তু তবু লাশ শেষ হবে না, এরকম ভয়ঙ্কর যুদ্ধ এটা হবে। এই ভয়ঙ্কর যুদ্ধ কমপ্লিট হওয়ার মাথায় ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে এবং এই যুদ্ধের নেতৃত্ব হয়তো ইমাম মাহদী দিবেন, হয়তো তখনও তিনি জানেন না তিনি ইমাম মাহদী, এরকম একটা ঘটনা ঘটতে পারে আর কি, সম্ভাব্য। আর এরপর থেকে তো শেখ বলবে। তার আগে আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসি। পাঁচটা বড় বড় জিনিস আপনাদেরকে দেখালাম যেগুলো বড় আকারে সংঘটিত হবে, এর বাইরে এখনো সংঘটিত হয়নি এরকম নির্দিষ্ট কিছু ঘটনা শুধু পড়ে শোনাই, বিস্তারিত আর বলছি না, জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে যেগুলো সংঘটিত হয়নি কিন্তু ঘটবে, কিন্তু নির্দিষ্ট ঘটনা। কিরকম নির্দিষ্ট ঘটনা? আরবের মরুভূমিগুলো সবুজ শ্যামল হয়ে যাবে, নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে, হাদিস সহি, নির্ধারিত করে আর আপনাদেরকে বলতেছি না, কিন্তু এটা নির্দিষ্ট ঘটনা, এখনো ঘটেনি। ফরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে, ওই স্বর্ণের খনিকে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেন কেউ ওই যুদ্ধে না জড়াও, এটা নির্দিষ্ট ঘটনা, এখনো ঘটেনি কিন্তু ঘটবে। তারপরে আরেকটা চমৎকার হাদিস এবং ভয়ঙ্কর হাদিস আমরা বলতে পারি, সেই হাদিসটাও এখানে আছে 127 নম্বর পৃষ্ঠায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই দিন জেরুজালেম আবাদ হবে সেই দিন মদিনা অনাবাদ হয়ে যাবে। এখন জেরুজালেম আবাদ হলে মদিনা অনাবাদ হয়ে যাবে, উমরান ও বাইতুল মাকদেস খারাপ ও ইয়াসরিব, বাইতুল মাকদেস আবাদ হওয়া মাত্রই মদিনা অনাবাদ হয়ে যাবে। ও খারাপ ও ইয়াসরিব, মদিনা অনাবাদ হওয়া মানেই ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে, আর ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ শুরু হওয়া মানেই তোমরা কুস্তুন্তুনিয়া কনস্টান্টিনোপল বিজয় করবে, আর তোমরা কনস্টান্টিনোপল বিজয় করা মানেই দাজ্জাল বের হবে একটার পর একটা একটার পর একটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো এটার কি ধরনের ব্যাখ্যা হতে পারে যে জেরুজালেম আবাদ হওয়া আর মদিনা অনাবাদ হয়ে যাওয়া? এটার কিন্তু আরো অনেক, এর পক্ষে আরো অনেক হাদিস আছে যে মদিনা অনাবাদ হয়ে যাবে, মানুষ হজ করা ছেড়ে দিবে, মদিনায় কুকুর সিরিগাল ঘুরে বেড়াবে, মদিনার মসজিদে সালাত আদায় করার মতো মানুষ থাকবে না, একদম মদিনা অনাবাদ হয়ে যাবে। এটা দুইভাবে হতে পারে। এক, আজকের বাইতুল মাকদেস বা জেরুজালেমকে হয়তো ইসরায়েলরা হেডকোয়ার্টার করে দিতে পারে, ইহুদি খ্রিস্টানদেরই বিশাল বড় জাঁকজমকপূর্ণ আজকের দুবাই, আজকের নিউ ইয়র্ক, আজকের ওয়াশিংটনের মতো একটা বিশাল নগরী হয়ে যেতে পারে জেরুজালেম, হয়তো সেটা অমুসলিমদের হাতে, অথবা মুসলিমদের হাতেই হয়তো জেরুজালেম বিশাল এরকম জাঁকজমকপূর্ণ নগরী হবে, যার ফলশ্রুতিতে মুসলিমদের চিন্তাভাবনা এবং টার্গেট জেরুজালেম কেন্দ্রিক থাকবে, সেখানেই তারা উঠা বসা করবে, চলাফেরা করবে, আর তারা মদিনাকে পরিত্যাগ করে দিবে, মক্কাকে পরিত্যাগ করে দিবে। এগুলো কিন্তু নির্দিষ্ট ঘটনা, ঘটেনি। হিংস্র প্রাণী, হাতের লাঠি, পায়ের জুতার ফিতা, মানুষের উরু মানুষের সাথে কথা বলবে, নির্দিষ্ট ঘটনা, ঘটেনি, ঘটবে। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম দুই তিনটা ঘটনা সহিহ হাদিস পেশ করা আছে, যেগুলো বিস্তারিত যদি আলোচনা হতো তাহলে বলা যেত যে কি বাঘ মানুষের সাথে কথা বলছে, গরু মানুষের সাথে কথা বলছে। এটার আমরা অন্য কোনো অর্থ নিতে চাচ্ছি না, যেহেতু রাসূল সাল্লামের যুগে ওইভাবেই ঘটেছে, বাস্তবে ঘটেছে যে বাঘে কথা বলছে। তা আল্লাহ রাসূলের যুগে যদি বাঘে কথা বলে বাস্তবে, তাহলে আমরা আর অন্য অর্থ নিচ্ছি না, আমরা বাস্তব অর্থ নেওয়ার চেষ্টা করবো। হিংস্র প্রাণী কথা বলবে, হাতের লাঠি কথা বলবে, জুতার ফিতা কথা বলবে, মানুষের উরু কথা বলবে, নির্দিষ্ট ঘটনা, ঘটেনি। পাহাড় স্থানান্তরিত হবে, বড় বড় পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটা বড় ঘটনা, ঘটেনি। পাপের কারণে মুসলিম উম্মারই একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কুকুর শৃগালের চেহারায় পরিণত হয়ে যেতে পারে, শুকুরের চেহারায় পরিণত হয়ে যেতে পারে, এবং সেটা গান বাজনা উচ্ছৃঙ্খলতা বাদ্যযন্ত্র নাচ গানের কারণে হবে, এটা নির্দিষ্ট ঘটনা। জাহ জাহ নামে একজন লোক শাসন করবে আরবদেরকে, তার নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইরকম মোটামুটি আর কি যে ঘটনাগুলো নির্দিষ্ট ঘটনা কিন্তু এখনো ঘটেনি, এইরকম নির্দিষ্ট ঘটনাগুলো আপনাদের সামনে বললাম। আর বড় যে ঘটনাগুলো সেগুলো ম্যাপে আপনাদেরকে উল্লেখ করে দেখালাম, বাইসানের খেজুর বাগানে আবাদ হবে না, আর আইনে জোগার, জোগার নামক ঝর্ণায় পানি শেষ হয়ে যাবে, আর বহাইরা তাবারিয়া সেখানে পানি শেষ হয়ে যাবে, সবগুলো ইসরায়েলের মধ্যে, সবগুলোর ইসরায়েলের মধ্যে হওয়াও কিন্তু অন্যরকম একটা জিনিস ইঙ্গিত বহন করে। আর এটাও জেনে রাখবেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বৃহৎ শাম কেন্দ্রিক। বৃহৎ শাম মানে আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ইসরায়েল, আজকের ফিলিস্তিন, আজকের সিরিয়া, এই মাটি হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা ঘটবে সবকিছুর মার্কাজ। মক্কা মদিনা কেন্দ্রিক তেমন কিছু ঘটবে না, মক্কা মদিনা সেফ থাকবে,
সকল ফিতনা থেকে মক্কা মদিনা সেফ থাকবে, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করবে না। যা কিছু সংঘটিত হবে, দাজ্জালের আশা, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ, ইমাম মাহদীর আশা, তাদের সাথে যুদ্ধ, এই রকম বড় বড় যুদ্ধ, এই যে আলামতগুলো দেখলেন, বড় বড় তিনটা আলামত, তারপরে দাবেক নামক জায়গা, আমাক নামক জায়গা, তারপরে দেমাস্কের রাজধানী মুসলমানদের সেন্টার হবে, এগুলো সব সিরিয়া কেন্দ্রিক বিশাল বিশাল ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে। তারপরে তখন ইমাম মাহদি আসার পরে তো পরের ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। কোনো কমতি এবং কোনো ত্রুটি থাকলে অবশ্যই শায়েখ সেটা পূরণ করে দিবেন, এই আশাই আমি করি। ফালে তাফাদ্দাল মাশকুরা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।